আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। এই যে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, তা একটু বাইরে বের হয়েছিলাম, তা চারপাশের খুব সুন্দর দৃশ্য। দেখেন আমাদের বাংলাদেশ নাকি সুন্দর না, যেদিকে চোখ যায় সেদিকেই কত সুন্দর সাজানো গোছানো, থরে থরে সাজানো গাছগাছালি। আর এটা হলো বসন্তকাল, তো বসন্তকাল দেখে গাছে গাছে ফুল ফুটেছে, পলাশ, শিমুল, হাসনেহেনা, বাগানবিলাস, প্রচুর ফুল। তা আমরা যাচ্ছি, দেখি কোথায় যেতে পারি। এটা হলো আমাদের বাংলাদেশে নতুন এলিভেটেড সড়ক, যেটাকে উড়াল সেতু বলে, না উড়াল রাস্তা বলে। এটা খুবই সুন্দর। তা আমরা এয়ারপোর্টের রাস্তা ধরে যাচ্ছি। এই তো সামনে আমাদের স্ট্যাচু পড়েছে, দেখেন কত সুন্দর ফুলের সমারোহ, দেখতে অপরূপ লাগতেছে। কারণ এটা বসন্তকাল, তো যা চারিদিকে শুধু ফুল আর ফুল, সবুজ, লাল, নীল, মানে কত কালার ফুলের, হলুদ, খুবই সুন্দর। যা দেখি দু নয়ন ভরে তাই ভালো লাগে। শহরের ভিতরের এগুলো পরিবেশ, সাজিয়ে গুছিয়ে রাখলে শহরেও গাছগাছালি খুব ভালো লাগে, আর গ্রামে তো আছে এই গাছগাছালি। হাতের পাশে যা পড়লো সব উঠিয়ে নিলাম। এটা হলো নিকেতন সম্ভবত। দেখেন বনসাই গাছও আছে, ছোট ছোট যে গাছগুলা, ওগুলো বনসাই মানে গাছগুলাকে মানে আর বড় হতে দেয় না, গাছগুলাকে যতটুকু আছে অতটুকুই থাকবে, কিন্তু গাছগুলো ওই অবস্থায় থেকে বড় হবে, ওটাকে বনসাই বলে। আমাদের শহর হলো গাড়ির শহর আর রিক্সার শহর আর মসজিদের শহর, যেটাকে বলে ঢাকা। কে বলেছে আমাদের দেশ সুন্দর না? দেখেন আমাদের দেশ কত সুন্দর। গ্রামে যান সেও ভালো লাগে, শহরে যান সেও ভালো লাগে। কে বলেছে আমাদের দেশ গরিব দেশ? আমি তো দেখি না, কারণ আমি দেখি সবার গাড়ি আছে, বাড়ি আছে, সবার কাছে পয়সা আছে, সবাই কি সুন্দর জামা কাপড়, মার্কেটে যান মার্কেটে জমজমাট। যতগুলো অকেশন আসবে প্রত্যেকটা অকেশনে আমাদের বাংলাদেশের সবাই জামা, জুতা, স্যান্ডেল সাজুগুজু করবে, যেন ওইগুলো কিনে অকেশনে ওইগুলো পরে। যে ঢাকা এয়ারপোর্ট আন্তর্জাতিক হযরত শাহজালাল, এটা হলো নতুন নতুন করতেছে, আমি ঠিক এখনো যাই না এয়ারপোর্টের এটার ভিতরে, সম্ভবত এটা চালু হয়ে গেছে মনে হয়। এলিভেটেড সড়কে উঠলে আরো ভালো দেখা যায়, নিচ দিয়ে তো অত ভালো দেখা যাচ্ছে না।